কক্সবাজারের কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে নানা আয়োজনে। শনিবার উপজেলার মেডিকেল গেট সংলগ্ন মাঠে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নেজামউদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রেজাউল হাসান। কুতুবদিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের সদস্য সালমান সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এম এ মান্নান, নজরুল ইসলাম এবং হিরু চৌধুরী সহ অনেকে।